জয়মন্ত এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার অ্যাকশন ক্যামেরা আসছে, আমি অনলাইনে অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, অ্যাকশন ক্যামেরাটা আসছে। এখন ফোন করলো একটু আগে আমাকে যে তোমার একটা পার্সেল আছে, পার্সেলটা নিই অ্যাকশন ক্যামেরা, তারপরে অ্যাকশন ক্যামেরার যে ভিডিওগুলো কীভাবে অ্যাকশন ভিডিও করতে হবে আমি তোমাদের, চলো। এই সেই আমার ক্যামেরা, আজকে আসলো ডেলিভারি। তো আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো আজকে দিয়ে গেল। চলো এটা ওপেন করা যাক, এখন দেখি এর ভেতরে কি আছে। এই সেই ক্যামেরা, SJCam, SJ4000AR, 4K, Wi-Fi, ওয়াটারপ্রুফ ক্যামেরা, সব কিছু রয়েছে দেখতে পাচ্ছ। এই সেই ক্যামেরা, এটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজনে, এদের বারকোডও রয়েছে, এদের কিছু ইকুইপমেন্ট দিয়েছে, অ্যাডাপ্টার, হেলমেট অ্যাডাপ্টার, আরও বিভিন্ন রকম অ্যাডাপ্টার, এখানে ক্যামেরা, SJCam 4000AR। চলো এটা খোলা যাক। গাইস এই সেই ক্যামেরা, চলে এসছে আজকে আমার ক্যামেরা, একটা অ্যাডাপ্টার দেওয়া, এটা পুরো ফুল ওয়াটারপ্রুফ কেস, কেসের ভেতরে ক্যামেরা রয়েছে, ফুল ওয়াটারপ্রুফ কেস এটা। দেখি ভেতরে কী কী আছে, আর একটা বক্স আছে, বক্সের মধ্যে কী কী আছে দেখি। এখানে একটা অ্যাডাপ্টার রয়েছে, এখানে চার্জিং পোর্ট রয়েছে, এখানে আরও দুটো অ্যাডাপ্টার রয়েছে, এখানে আরও একটা অ্যাডাপ্টার রয়েছে, একটা আই নো হেলমেট অ্যাডাপ্টার, এটা হেলমেট লাগানোর জন্য, এর ভেতরে দুটো ইয়ে আছে, স্টিকার আছে, সাথে একটা বুক আছে, এটা SJCam-এর বুক, ক্যামেরা, চার্জিং পয়েন্ট, চার্জার, এসব ঠিক আছে, এগুলো রাখি। আর ক্যামেরাটা খোলা যাক, দেখি ভেতরটা। এই চলে এসছে সেই ক্যামেরা, দেখতে পাচ্ছ এটা কেস, এর মধ্যে ছিল, এটা ওয়াটারপ্রুফ কেস, ফুল ওয়াটারপ্রুফ, দেখতেই পাচ্ছ। এই সেই ক্যামেরা, চলো ক্যামেরাটা অন করা যাক। এটা পাওয়ার বাটন, এটা দিয়ে অন করে, এটা ওকে বাটন, ভিডিও বা ফটো তোলার সময় এটা অন টিপলে অন হয়ে যাবে। মানে দুটো বাটন আছে, একটা ওয়াইফাই বাটন, একটা চেঞ্জ করার বাটন। আর এখানে ব্যাটারি রয়েছে, এটা টিপলে এই ব্যাটারিটা খুলে যায়, ভেতরে ব্যাটারি রয়েছে, উল্টো লাগানো ছিল। চলো অন করে দেখা যাক, অন হচ্ছে না, হয়তো চার্জ নেই, চার্জ দিয়ে দেখা যাক।
গাইস, কালকে ভিডিও করতে করতে ক্যামেরা অন করে দেখাবো বলেছিলাম তোমাদের, কিন্তু অন করে দেখাতে পারিনি। কালকে এসে ক্যামেরায় চার্জ ছিল না, সো আজকে ক্যামেরাটা চার্জ দিয়েছি। এবার ক্যামেরাটা অন করি, দেখি অন করে দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাটা অন হয়েছে? এই সেই ক্যামেরা, এতে ভয়েস রেকর্ডিংও হয়। ঠিক আছে, এবারে এই ক্যামেরাটা আমি হেলমেটে লাগাবো, হেলমেটে লাগিয়ে সেট করব, তারপরে আমরা এটা নিয়ে হেলমেটে লাগিয়ে বেরোবো ভিডিও করতে, দেখি কীরকম ভিডিও কোয়ালিটি আসে, চলো দেখা যাক। আমি কালকে হেলমেটে এই মাউন্টটা সেট করে ফেলেছিলাম এখানে এমসিল দিয়ে, তারপরে এটা পুরোপুরি ফিক্সড করে দিয়েছিলাম আমার হেলমেটের মধ্যে, মাউন্টটা পুরো সেট করে দিয়েছিলাম। সো এই দেখতে পাচ্ছ মাউন্টটা পুরো সেটিং, আমি কালকে এই মাউন্টটা সেটিং করে ফেলেছিলাম। সো এবারে এর মধ্যে শুধু এখন ক্যামেরাটা সেটিং করব, এই এই দিয়ে ক্যামেরাটা সেটিং করব, দেন আমরা বেরোবো ভিডিও কোয়ালিটি দেখি ক্যামেরার কোয়ালিটি কীরকম দেখতে, চলো। গাইস দেখতে পাচ্ছ আমি হেলমেট ক্যামেরাটা সেটিং করে বেরিয়ে পড়েছি আমার গাড়ি নিয়ে, এই আমার গার্লফ্রেন্ড বলতে পারো, গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে পড়েছি। সো এখন এই ক্যামেরায় ভিডিও করব, তারপরে এই ক্যামেরায় ভিডিওতে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে, ক্যামেরার ভিডিও কোয়ালিটিটা কেমন, চলো। আমি এখন বেরিয়ে পড়লাম, চলো একটু হাইওয়েটার দিকে যাবো, বেরোবো, দেখি কেমন ভিডিও কোয়ালিটি কেমন আসে, আর সাউন্ড কোয়ালিটিও আসে নাকি এর মধ্যে, আমি কোথায় মাইক ইউজ করিনি। এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে, যেইখানে যে বাইকে যে ভিডিওটা করছিলাম সেটা আমার ওই অ্যাকশন ক্যামেরাটা, এই অ্যাকশন ক্যামেরাটাই করছিলাম, অ্যাকশন ক্যামেরায় ভিডিও করছিলাম। এবারে আমি এই ফার্মের দিকটা এসেছি, এখানে প্রচুর কারখানা ফাখানা রয়েছে, আমি ফার্মের দিকে এসে ভিডিও করছি এখানে। আমি এবারে দেখি দেখলাম ক্যামেরাটার কোয়ালিটিটা কেমন, দেখি তারপরে আরও ভিডিও করবো এই ক্যামেরা দিয়ে, আরও ব্লগিং হবে, মোটো ব্লগ বেশি হবে এবার থেকে। তো যখন ক্যামেরাটা কিনে নিয়েছি মোটো ব্লগই বেশি আসবে। হ্যাঁ গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে, নিচে বেল বাটনটা আছে বেল বাটনটাও টিপে দিও। আরও ভিডিও এবার থেকে মোটো ব্লগ বেশি হবে, মোটো ব্লগিংয়ের ভিডিও আসবে এবার থেকে, বিভিন্ন জায়গায় যাবো বাইক নিয়ে সেখানে মোটো ব্লগ করবো। হ্যাঁ গাইস।